হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ডাল্টনের আংশিক চাপ রিলেটেড 4 নম্বর ম্যাথটা দিয়ে স্টার্ট করবো। সো চলো 4 নম্বর কোয়েশনটা তাহলে আমরা পড়ে দেখি। দেখো, 4 নম্বর আগের লেকচারে আমরা 3টা ম্যাথ করছি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশন। দেখো, 4 নম্বর কোয়েশনে তোমাকে কি বলছে, দেখো এখানে 3টা পাত্র আছে, একটা এ পাত্র, একটা বি পাত্র এবং তোমার একটা হচ্ছে সি পাত্র। তোমাকে দেখো এ পাত্রের মধ্যে কি দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, নাইট্রোজেনের টেম্পারেচার দেওয়া, আয়তন দেওয়া, প্রেশার দেওয়া এবং তোমার মোল সংখ্যা দেওয়া। আর বি পাত্রের মধ্যে তোমার অক্সিজেন গ্যাস দেওয়া আছে, অক্সিজেনের টেম্পারেচার, আয়তন, প্রেশার এবং মোল সংখ্যা দেওয়া। সেম ভাবে তোমার সি পাত্রে কি দিছে দেখো তো, তোমার টেম্পারেচার দেওয়া, আয়তন দেওয়া, প্রেশারটা দেওয়া নাই, এক্স দেওয়া, তার মানে প্রেশার তুমি জানো না। তারপরে তোমার হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা দেওয়া, অক্সিজেনের মোল সংখ্যা দেওয়া। তো তোমাকে কোয়েশ্চনটা করছে কি, সি পাত্রের মোট চাপ কত। তো অনেকে যেটা মনে করবে, এটা হচ্ছে কি করছে কাহিনী, এখানে ডাইরেক্ট এ আর বি কে যুক্ত করছে, তারপর কোথায় যুক্ত, কোথায় ঢেলে দিছে এটাকে, সি পাত্রে ঢেলে দিছে, এটা রং। অনেকে মনে করবে এটা হচ্ছে কারেক্ট, মানে কেস নাম্বার 1 হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা এখানে রং কেন বলতেছি, এখানে প্রথম এ পাত্রে নাইট্রোজেনের মোল সংখ্যা থাকার কথা ছিল, থাকা ছিল কত, 2 মোল। তাহলে তুমি যদি নাইট্রোজেনকে ডাইরেক্ট হচ্ছে তুমি সি পাত্রে ঢেলে দাও, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা তো 2 মোল থাকবে, এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 3 মোল। আবার দেখো এখানে এই বি নাম্বার পাত্রে অক্সিজেনের মোল সংখ্যা 4 মোল, তুমি যদি এই দুটাকে যোগ করে ডাইরেক্ট ঢেলে দিতা, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কিন্তু এই সি পাত্র 4 মোল হইতো, কিন্তু সি পাত্র দেখো অক্সিজেন কয় মোল আছে, 3 মোল আছে। সো তুমি আসলে এই দুটাকে সরাসরি যোগ করে এখানে ঢেলে দাও নাই, এখানে একটু কাহিনী করতে হয়েছে। সো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এটাকে আসলে এই অঙ্কগুলোকে কোনো কেসেই তোমাকে ফেলা যাবে না, এগুলাকে তোমার হচ্ছে ডাল্টনের যে মেইন সূত্র ওগুলা দিয়ে করতে হবে। যদিও অনেকে মনে করবে কি, দেখো ভাই 3টা জায়গাতে তো টেম্পারেচার ফিক্সড, তাহলে ওই যে ডাল্টন এবং বয়েলের সমন্বয় সূত্র ইউজ করবো। দেখো ভাই, তুমি ডাল্টন আর বয়েলের সমন্বয় সূত্র কখন ইউজ করতা, যখন তুমি দুইটা পাত্রকে একসাথে যোগ করে 3 নম্বর আর একটা পাত্রে ঢালতা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি 3 নম্বর পাত্রে ঢালতে পারবা না। কেন ঢালতে পারবা না, আমরা তো মাত্রই ব্যাখ্যা করলাম যে মোল সংখ্যার ডিফারেন্সের কারণে। মোল সংখ্যা সেম থাকলে তুমি ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারতা। তো চলো তাহলে আমরা অঙ্কটা করার ট্রাই করি। আমাকে জিজ্ঞেস করছে সি পাত্রের মোট চাপ কত, তাহলে সি পাত্রের মোট চাপকে যদি আমি পি টোটাল বলি, তাহলে সি পাত্রের মোট চাপকে যদি আমি পি টোটাল বলি, দেখো তো সি পাত্রে কে কে আছে, সি পাত্রে তোমার নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তাহলে ডাল্টনের সূত্র আমাকে কি বলে, মোট চাপ যে এই দুইটা গ্যাস আছে এদের আংশিক চাপের যোগফলের সমান, তাহলে পি অফ N2 প্লাস পি অফ O2 এর যোগফলের সমান হবে। সো আমাদের এখন টার্গেট তাহলে পি অফ N2 বের করতে হবে আর পি অফ O2 বের করতে হবে আমাদের। আমরা চলো আস্তে আস্তে জিনিসগুলো বের করার ট্রাই করি। দেখো এই পি অফ N2 জিনিসটা কি, সি পাত্রে N2 এর আংশিক চাপ। পি অফ O2 জিনিসটা কি, সি পাত্রে অক্সিজেনের আংশিক চাপ। সো চলো আমরা তাহলে বের করি, আমরা আগে পি অফ N2 টা বের করবো। কিভাবে বের করতে হয় আমরা অলরেডি সবাই শিখছি। দেখো আমরা তাহলে ট্রান্সফার করতেছি, দেখো কোথায় আমরা এ পাত্র থেকে একটা জিনিসকে ট্রান্সফার করতেছি হচ্ছে তোমার সি পাত্রে। দেখো নাইট্রোজেনকে আমরা এ পাত্র থেকে কোথায় ট্রান্সফার করতেছি, সি পাত্রে। আচ্ছা দেখো তাহলে এ পাত্রের কন্ডিশনটা কি, দেখো তো ভাই এ পাত্রে তোমার তাপমাত্রা, এটাকে যদি আমি T1 বলি, এই T1 কত ছিল, T1 ছিল তোমার হচ্ছে 300 কেলভিন। আবার অনুরূপভাবে তুমি যদি সি পাত্রের দিকে তাকাও, সি পাত্রের তাপমাত্রাও T2 ইকুয়াল টু কত বলতো, 300 কেলভিন, তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি। কিন্তু দেখো তো এ পাত্রে নাইট্রোজেনের আয়তন কত, V1 ইকুয়াল টু তোমার হচ্ছে কতটুকু বলতো ভাই, 50 লিটার। আবার একটা জিনিস দেখো, সি পাত্রে এখন তুমি নাইট্রোজেনের কি বের করতেছো, আংশিক চাপ বের করতেছো। আমি শুধুমাত্র আমরা জানি আংশিক চাপের সংজ্ঞাটা কি, যখন কোনো একটা গ্যাস পুরা পাত্র জুড়ে থাকে। তাহলে তুমি যখন নাইট্রোজেনের আংশিক চাপ বের করতেছো, তখন কিন্তু তোমার অক্সিজেন কাউন্টে আসবে না, তাহলে এই নাইট্রোজেন কিন্তু তোমার পুরো 100 লিটার আয়তন জুড়ে থাকবে। এই জিনিসটা আমরা ওই ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে থিওরিটা পড়ে সেখানে আমরা বলে দিছিলাম। তাহলে এখানে দেখো তো এই ক্ষেত্রে তুমি যখন সি পাত্রে ঢালছো, তুমি তো এখন হিসাব করতেছো নাইট্রোজেনের আংশিক চাপ, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ হিসাব করার সময় নাইট্রোজেন পুরো পাত্র জুড়ে থাকবে, তাহলে নাইট্রোজেনের ভলিউম V2 কত হবে বলো তো। তখন দেখো পাত্রের আয়তন দেওয়া আছে কতটুকু, 100 লিটার, তাহলে V2 ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 100 লিটার। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো প্রেশার 1, এই এ পাত্রে নাইট্রোজেন গ্যাসের প্রেশার 1 দেওয়া আছে কত, দেখো তো তোমার 760 অ্যাটমোসফিয়ার। তারপর তুমি এখন সি পাত্রে নাইট্রোজেনের প্রেশার বের করতে যাচ্ছ, সেটাকে যে তুমি কি বলছো নাইট্রোজেনের আংশিক চাপ। সি পাত্রে যে নাইট্রোজেন একা যে প্রেশারটা দিবে সেটাকে তো আমরা আংশিক চাপ বলি নাইট্রোজেনের। তাহলে আমাকে বের করতে হবে পি অফ N2 কত হবে। তারপরে দেখো আমাকে এ পাত্রের নাইট্রোজেনের মোল সংখ্যা দেওয়া আছে 2 মোল, তাহলে এখানে আমার N1 এটা দেওয়া আছে আমার এখানে হচ্ছে 2 মোল। তারপর আমার হচ্ছে দেখো তো সি পাত্রে নাইট্রোজেনের মোল সংখ্যা দেওয়া কত, 3 মোল, সো এখানে N2 এটা দেওয়া আছে তোমার হচ্ছে 3 মোল। এই ইনফরমেশনগুলো থেকে আমাকে পি অফ N2 বের করতে হবে।
এখন একটা জিনিস দেখো, আমরা সবাই কি পড়ে আসছি ভাই? আমরা সবাই পড়ে আসছি তোমার হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? এন আর টি ছিল। একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা ফিক্সড, আবার আমরা জানি আরও হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাহলে এখানে কিন্তু আমার মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো তো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, প্রেশার চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, মোল সংখ্যাও চেঞ্জ হচ্ছে। তাহলে মোল সংখ্যাটাকে নিচে নিয়ে আসি, এটা ইকুয়াল টু হচ্ছে চিহ্ন হবে, তাহলে এইটা তোমার হচ্ছে যে ইকুয়ালস টু আর ইন্টু টি, মানে আমরা যেগুলো চেঞ্জ হচ্ছে না, যেমন এক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, আবার আর এর ভ্যালুটা চেঞ্জ হয় না, তাদেরকে আমরা একত্রে রাখলাম, এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো যেহেতু আরো একটা ধ্রুবক টেম্পারেচার, এই ক্ষেত্রে ধ্রুবক টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটা কনস্ট্যান্ট কে বলতে পারি। তাহলে দেখো তো এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি কিনা, আমরা কি করব? প্রথমে আমরা লিখবো হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ইকুয়ালস টু পি অফ এন টু, কারণ প্রেশার হচ্ছে পি অফ এন টু ইন্টু ভলিউম টু ডিভাইডেড বাই এন টু। এখন দেখো, এখন আমাকে কি বের করতে হবে? পি অফ এন টু বের করতে হবে। তাহলে যদি আমি এখানে পি অফ এন টু লিখতে চাই, আমি যদি লিখতে চাই পি অফ এন টু লিখতে চাই, তাহলে কি করব? দেখো তো ভাই, এখানে দেখো এই প্রেশার ওয়ান ভলিউম ওয়ান এখানে ছিল, এর সাথে তাহলে এন টুটা ক্রস গুণফল হয়ে যাবে, এন টুটা ক্রস গুণফল হয়ে যাবে, এন ওয়ানটা অলরেডি নিচে ছিল, আর এই ভলিউম টুটা এখানে দেখো তো নিচে নেমে যাবে। সো এখানে যদি আমরা সবগুলো ভ্যালু বসাই, তাহলে আমরা মানগুলো পেয়ে যাবো। তাহলে দেখো এখানে আমরা ভ্যালুগুলো বসাই আসো, পি অফ এন টু ইকুয়ালস টু, দেখো প্রেশার ওয়ান দেওয়া ছিল কত? 760। তাহলে এখানে প্রেশার ওয়ানের জায়গায় বসাও 760। ভলিউম ওয়ান দেওয়া ছিল কতটুকু? 50 লিটার। তাহলে এখানে তুমি বসাও 50 লিটার ইন্টু এন টুটা কত ছিল? এন টু ছিল তোমার এখানে 3, সো তুমি এখানে 3 বসাও। আর এন ওয়ানটা কত ছিল? এন ওয়ান ছিল তোমার এখানে 2, তাহলে তুমি এখানে 2 বসাও ইন্টু ভলিউম টু কত ছিল? 100, তাহলে তুমি এখানে 100 বসাও। সো তুমি যদি এগুলো বসে ক্যালকুলেট করো, দেখবা তোমার এখানে আনসার আসতেছে 570 অ্যাটমসফিয়ার। সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি সবাই। সো এবার হচ্ছে আমাদের, তাহলে আমরা অলরেডি কি পেয়ে গেলাম বলতো? আমরা অলরেডি পেয়ে গেলাম পি অফ এন টু কত হবে। তাহলে আমরা চলো ভ্যালুটা এখানে বসাই দিই। আমরা তাহলে কি করলাম, এই পি অফ এন টুর জায়গায় এখানে তাহলে কত বসাই দিচ্ছি? 570। তাহলে আমার এখন যেটি কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কি বের করতে হবে বলতো? আমাকে পি অফ অক্সিজেন বের করতে হবে। তাহলে প্লাস দিব এখানে একটা, পি অফ অক্সিজেন বের করতে হবে। সেম প্রসিডিউর আমরা কি বের করতে পারি? পি অফ অক্সিজেন কিভাবে আমি তোমাকে দেখাই, দেখো। তাহলে পি অফ অক্সিজেনের জন্য দেখো তুমি কি করবা, তুমি হচ্ছে যে বি পাত্র থেকে আসলে কোথায় নিচ্ছ? সি পাত্রে নিচ্ছ। তাহলে আমরা সিটাকে আর মুসলাম না, কারণ সিটা তো সেমই থাকবে। তুমি এই ক্ষেত্রে বি পাত্র থেকে সি পাত্রে নিচ্ছ। দেখো তো টেম্পারেচার ওয়ান কত এই বি পাত্রে? টেম্পারেচার ওয়ান কিন্তু তোমার 300 কেলভিন। সো এখানে দেখো 300 কেলভিন, টেম্পারেচার আবার চেঞ্জ হবে না, কারণ সি পাত্র 300 কেলভিন। তারপর দেখো তো ভলিউম ওয়ান কত? ভলিউম ওয়ান হচ্ছে তোমার 40 লিটার, দেখো 40 লিটার। প্রেশার ওয়ান কত? প্রেশার ওয়ান হচ্ছে তোমার 780 অ্যাটমসফিয়ার, 780 অ্যাটমসফিয়ার। আর মোল সংখ্যা দেওয়া আছে এন ওয়ান ইকুয়ালস টু 4 মোল, এন ওয়ান ইকুয়ালস টু দেওয়া আছে 4 মোল। তাহলে এই ক্ষেত্রে জাস্ট আমাকে কি চেঞ্জ করতে হবে বলতো? এখানে টেম্পারেচার তো সেম থাকবে, ভলিউম যেহেতু আমরা এখন অক্সিজেনের আংশিক চাপ বের করবো, অক্সিজেনের আংশিক চাপ হিসাব করার সময় আমরা কাকে বাদ দিব? নাইট্রোজেনকে বাদ দিব। তাহলে অক্সিজেনটা পুরো আয়তন জুড়ে থাকবে। তাহলে দেখো তো এই টেম্পারেচার টি টু ইকুয়ালস টু 300 কেলভিন, ভলিউম টু হচ্ছে যে 100 লিটার, আর এক্ষেত্রে আমরা কি বের করবো? পি অফ ও টু বের করবো। সো এন এর জায়গায় তাহলে আমরা জাস্ট ও বসাই দিচ্ছি, আর এখানে এন টু মানে দেওয়া আছে কতটুকু? দেখো তো 3 মোলই দেওয়া আছে। সো এই ভ্যালুগুলোকে আমরা এবার এখানে বসাবো। সো চলো দেখি তাহলে আমরা কি লিখবো এখানে। পি ওয়ান বি ওয়ান ডিভাইড বাই এন ওয়ান তো চেঞ্জ নাই, জাস্ট আমরা হচ্ছে যে এন টুটার জায়গায় আমরা ও টুটা লিখবো। জাস্ট আমরা এখানে লিখবো, এখানে একটা রেখা টানবো, আমরা লিখে দিবো জাস্ট এখানে অক্সিজেন, আমরা অক্সিজেন একটা বের করবো। সো এই নাইট্রোজেন তো আমরা অলরেডি আগে আগেই বের করে ফেলছি, তাহলে আমরা এটা মুছে দিই, একটু করে মুছে দিয়ে আমরা হচ্ছে অক্সিজেনের গুলো এখানে বসাবো। সো আমরা এটা মুছে দিলাম এবং আমরা এখানে লিখবো অক্সিজেন ও, অক্সিজেন ও, দেন আমরা চলো এগুলো এখানে বসাই। আচ্ছা দেখো প্রেশার ওয়ান, প্রেশার ওয়ান কতটুকু দেখো? এবার 780, প্রেশার ওয়ানের জায়গায় তাহলে তুমি বসাইলে হচ্ছে 780 বসাইলা। এরপর দেখো ভলিউম ওয়ান কত? ভলিউম ওয়ান হচ্ছে তোমার 40 লিটার, সেটার জায়গায় তুমি বসাইলে হচ্ছে তোমার 40 বসাইলা। তারপর এন টু, এন টু কত? 3 মোল, তাহলে এন টু তুমি এখানে 3 মোল বসাইলা। এন ওয়ান কত? এন ওয়ান হচ্ছে তোমার 4 মোল, তাহলে তুমি এখানে 4 বসাইলা। আর ভলিউম টুটা কত দেখো তো? 100, সো তুমি এখানে 100 বসাইলা। সো তুমি যদি ক্যালকুলেট করো, তোমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে 234 অ্যাটমসফিয়ার। রেজাল্ট আসবে কত? 234 অ্যাটমসফিয়ার। তাহলে এই ভ্যালুটা আমরা তাহলে কি পেয়ে গেলাম? অক্সিজেনের আংশিক চাপ পেয়ে গেলাম।
তাহলে আমরা এইখানে বসাই দিব 234। আর আমরা যদি ক্যালকুলেট করি সবাই, তাহলে আমরা কি পেয়ে যাব দেখো তো, পি টোটালটা এখান থেকে জাস্ট আসবে হচ্ছে আমার 804 অ্যাটমোস্ফিয়ার। তাহলে কত আসবে দেখো, আসবে হচ্ছে তোমার 804 অ্যাটমোস্ফিয়ার। সো এটাই হচ্ছে আমার কি বলতো ভাই আনসার। সো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, ইজি একটা ম্যাথ, জাস্ট একটু তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। সো এই জিনিসটা চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে প্রসিড করি। আচ্ছা তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা আমাকে কি বলছে দেখো, নেক্সট ম্যাথে তোমার তিনটা পাত্র দেওয়া আছে, একটা এ পাত্র, একটা বি পাত্র এবং একটা সি পাত্র। দেখো এ পাত্রের তাপমাত্রা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 99.99 কিলো প্যাস্কেল, আর এখানে হচ্ছে 500 সেন্টিমিটার কিউব, আর এটা নাইট্রোজেন। আর এখানে দেখো এখানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বি পাত্রে 2.45 অ্যাটমোসফিয়ার, 450 সেন্টিমিটার কিউব এবং নাইট্রোজেন আছে। তাহলে দোনোটা পাত্রে তোমার নাইট্রোজেন আছে। সি পাত্রে গিয়ে প্রবলেমটা হয়েছে কি দেখো, টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেছে। কেন, এখানেও 25 ডিগ্রি, এখানেও 25 ডিগ্রি, টেম্পারেচার কত ডিগ্রি, 35 ডিগ্রি। সি পাত্রের আয়তন হচ্ছে তোমার 1 লিটার। জিজ্ঞেস করা হয়েছে তোমাকে এ ও বি পাত্রের গ্যাসকে সি পাত্রে মিশ্রিত করা হলে, দেখো এবার কিন্তু তোমাকে বলে দিছে এ আর বি পাত্রের গ্যাসটাকে তুমি যদি কোথায় মিশ্রণ ঘটাও, সি পাত্রে মিশ্রণ ঘটাও, তাহলে সরাসরি মিশ্রণ ঘটাইছো, তাহলে মিশ্রণের চাপ কত হবে নির্ণয় করো, মানে সি পাত্রে মিশ্রণটার টোটাল চাপ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলতেছে। দেখো এই ক্ষেত্রে যদি আমার এই টেম্পারেচারটা কোনো কারণে 25 ডিগ্রি হইতো, যদি আমার এই টেম্পারেচারে কত হইতো 25 ডিগ্রি হইতো, তাহলে কিন্তু তুমি কি অ্যাপ্লাই করতে পারতা, তাহলে তুমি হচ্ছে সরাসরি তোমার ওই যে আমরা শিখছিলাম ডালটন ও বয়েলের সমন্বয় সূত্র, ওইটা কিন্তু তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারতা। তাহলে এটা যখন এখন 25 ডিগ্রি নাই, তাহলে কিন্তু তুমি সরাসরি কি করতে পারবে না বলো তো ভাই, ওই কেস নাম্বার ওয়ানে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি প্রথমেই বলে দিয়েছিলাম কেস নাম্বার ওয়ান তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন হচ্ছে তোমার কি থাকবে বলো তো ভাই, যখন হচ্ছে তোমার এই জিনিসগুলোর টেম্পারেচার সবগুলো পাত্রের সেম হবে। তাহলে তোমাকে নর্মাল নর্মাল প্রসিডিউরও করতে হবে জিনিসটা। নর্মাল প্রসিডিউর জিনিসটা কি চলো আমরা দেখি তাহলে। খেয়াল করে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে নর্মাল প্রসিডিউর না করে আরেকটা পদ্ধতি আছে, সেটা তোমাদেরকে আমি চলো শিখাই জিনিসটা। দেখো আমরা কি করলাম কি করবো আমি তোমাকে প্ল্যানিংটা বলি। ধরো এখানে আমি তিনটা পাত্র আঁকছি, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। অনেক নিয়মে করা যায় ম্যাটটা, আমি তোমাদেরকে একটা প্রসিডিউর শিখাই। ধরো এই তিনটা হচ্ছে পাত্র স্কোয়ার শেপটার, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্কোয়ার শেপটার, এটাও ধরা যাক স্কোয়ার শেপটার। আচ্ছা দেখো প্রথম পাত্রটা টেম্পারেচার দেওয়া ছিল কত ডিগ্রি, 25 ডিগ্রি, এটা দেওয়া ছিল তোমার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এটাও দেওয়া ছিল কত ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাও দেওয়া ছিল তোমার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেওয়া ছিল কতটুকু, 35। তুমি কি করবা প্রথমে ক্যালকুলেশনের সময় এটাকেও 25 ডিগ্রি রাখবা, কারণ তোমার টার্গেট হচ্ছে তুমি কেস নাম্বার ওয়ানের সূত্রটা অ্যাপ্লাই করবে। এখন অনেকে বলো ভাই 25 ডিগ্রিতে রাখছেন তাহলে কিভাবে হবে, কাহিনী এখন শেষ নেই ভাই। দেখো কাহিনী কি হবে এরপরে, এই সেম পাত্রটাকে আমি যদি সেম পাত্রটাকে যদি আমি কপি করে এখানে আনি, তুমি প্রথমে দেখো কি করলা, এই এ পাত্র এবং বি পাত্রকে সি পাত্রে ঢাললা এবং এটার টেম্পারেচারকে প্রথমে 25 ডিগ্রি রাখছো। সেম সি পাত্রকে তুমি টেম্পারেচারটা কোথায় নিয়ে যাবো এরপরে বলো তো, পরের স্টেপে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবা। সো চলো আমরা তাহলে অঙ্কটা দেখি কিভাবে অঙ্কটা করব। চলো আমরা দেখি জিনিসটা প্রথমে। প্রথম কথা দেখো জিনিসটা, আমরা তাহলে এই জিনিসটাকে একটু চাপাই দিই এখানে অঙ্কটার জন্য করার জন্য, তো আমরা এখানে চাপাইলাম। সো চলো আমরা এবার অঙ্কটা স্টার্ট করি জিনিসটা। দেখো ফার্স্টে দেখো এখানে দেখো তো দুইটাকে মিলাই তুমি তিন নাম্বারটা পাচ্ছ না, এটার জন্য আমরা সূত্রে কি শিখছিলাম বলো তো, আমরা শিখছিলাম হচ্ছে তোমার পিভি টোটাল প্রেশার ইনটু টোটাল ভলিউম ইকুয়ালস টু P1V1, ওই কেস নাম্বার ওয়ানের সূত্র, P2V2। আমরা কোনটা করতেছি বলো তো, আমরা এই তিনটার জন্য হিসাব করতেছি এখন। 25 ডিগ্রি কিন্তু তিনটা কিন্তু 25 ডিগ্রি, সো তুমি এই সূত্রটা তোমার ভ্যালিড, এটা শুধুমাত্র সেম তাপমাত্রার জন্য তোমার কিন্তু এটা ভ্যালিড, সো তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা ভ্যালিড মানে গ্রহণযোগ্য আর কি। আচ্ছা এরপরে দেখো তোমাকে টোটাল চাপ পি বের করতে হবে। দেখো তো ভলিউম দেওয়া আছে কতটুকু, 1 লিটার, তাহলে তুমি এখানে বি এর জায়গায় 1 বসাইছো। আচ্ছা এরপরে দেখো প্রেশার 1 দেওয়া আছে কত, প্রেশার 1 হচ্ছে তোমার 99.99 কিলো প্যাস্কেল, আর এখানে দেখো অ্যাটমোসফিয়ার দেওয়া আছে, তাহলে দোনোটার প্রেশার কিন্তু একটা সেম একক আনতে হবে। তা আমি এই কিলো প্যাস্কেলটাকে চলো অ্যাটমোসফিয়ারে নিয়ে যাই। তাহলে এখানে কি করবো দেখো তো, 99.99 আছে তো, তাহলে প্রেশার দেওয়া আছে কতটুকু, 99.99। আমরা অনেক আগে শিখে আসছি কিভাবে তুমি অ্যাটমোসফিয়ারে নিতে পারো, কিলো প্যাস্কেল থেকে অ্যাটমোসফিয়ার নিতে হলে 101.325 দিয়ে ভাগ করে দিতে হয়। এটা আমরা আগে অঙ্ক অনেক অঙ্কে দেখছি জিনিসটা, সেখানে আমরা দেখতেছি না। এরপরে দেখো তোমার এরপর আছে করে দেখো তোমার ভলিউম 1 আছে, সো এরপরে তোমার এখানে ভলিউম 1 আছে। তো ভলিউম 1 এর এককটা কিছু আছে সেন্টিমিটার কিউব, কিন্তু এটা তো তোমার লিটার এককে দেওয়া আছে, কারণ এখানে তুমি লিটার এককে বসাইছো, তাহলে সেন্টিমিটার কিউব তোমার কোথায় নিয়ে যেতে হবে, লিটারে নিয়ে যেতে হবে। দেখো তো আমরা একটা জিনিস শিখছিলাম কিনা,
এই চ্যাপ্টারে 1 গ্রাম ইকুয়ালস টু 1 সেমি কিউব ইকুয়ালস টু 1 মিলিলিটার। তাহলে দেখো 1 সেমি কিউব মানে হচ্ছে তোমার 1 মিলিলিটার, তাহলে এখানে আছে 500 সেমি কিউব, তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, এটাকে লিখতে পারো তুমি হচ্ছে 500 মিলিলিটার। আর 500 মিলিলিটারকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে লিখতে পারবো 0.5 লিটার। দেখো এটাকে লিটারে কেন নিলাম, কারণ সি পাত্রটা লিটারে দেওয়া আছে, সো এটাকে তাহলে লিটারে লিখলে কত হবে 0.5 হবে জাস্ট। আচ্ছা এরপরে দেখো প্লাস প্রেশার টু, প্রেশার টু দেখো তো কত আছে 2.45 অ্যাটমোসফিয়ার, তাহলে প্রেশার টুর জায়গায় তুমি বসালে 2.45 সরি এটা তাহলে 4.5 হবে। আচ্ছা দেন দেখো, দেন তোমার ভি টুটা দেওয়া আছে কতটুকু দেখো তো 450 সেন্টিমিটার কিউব, এটাকে মিলিলিটারে নিয়ে গেলে 450 মিলিলিটার হবে, আর এটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে 0.45 লিটার হবে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সবগুলোকে ভাই একক সেম রাখতে হবে, দেখো উভয় পাশের প্রেশারের সবার একক সেম রাখতে হবে, আবার উভয় পাশের ভলিউমের এককও সেম রাখতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে প্রেশার এটা ইকুয়ালস টু আসবে 1.596 অ্যাটমসফিয়ার, এটা আসছে আমার প্রেশার। আচ্ছা সো আমাকে তো হচ্ছে যে ভাই আমি তো এটা কি বের করছি বলতো, এটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রেশার বের করছে, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি, কারণ দেখো এটা ছিল এই পাত্রের প্রেশার সি পাত্রের, তা আমাকে তো বের করতে বলছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রেশার কত, কারণ দেখো মিশ্রণের মোট চাপ আর মিশ্রণ কততে আছে 35 ডিগ্রিতে আছে। দেখো তাহলে আমি এবার এটা এখানে নিয়ে যাব, তাহলে চলো এটাকে আমি তাহলে এই এই 25 ডিগ্রিটাকে আমি তাহলে প্রেশারটাকে পি ওয়ান ধরে নিই, এই 35 ডিগ্রিটাকে তাহলে আমরা পি টু ধরে নিব। তাহলে এখানে আমার দেখো তো পি ওয়ানের ভ্যালু আমি কত পেলাম, এখন 25 ডিগ্রিতে প্রেশার আমি পাইলাম হচ্ছে তোমার 1.596 অ্যাটমসফিয়ার। আমাকে হচ্ছে তোমার কি বের করতে হবে, প্রেশার টু বের করতে হবে। আচ্ছা কিভাবে করব, দেখো দেখো তো এটাও সি পাত্র এটাও সি পাত্র, তাহলে দোনোটার কি বলতো ভলিউমটা কিন্তু সেম, মানে এখানে ভিটা তোমার কি থাকবে বলতো স্থির থাকবে, কিন্তু টেম্পারেচার ওয়ান যেটা আছে টেম্পারেচার ওয়ান দেওয়া আছে কত ডিগ্রি দেখো তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ওয়ান দেওয়া আছে তোমার এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা সবাই জানি কেলভিনে নিলে সেটা কত হবে 298 কেলভিন হবে। আর টেম্পারেচার টু দেওয়া আছে করো দেখো তো ভাই, টেম্পারেচার টু দেওয়া আছে তোমার এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটাকে তুমি যদি কেলভিনে নিয়ে যাও তাহলে তোমার হবে 308 কেলভিন। আচ্ছা সো এখন দেখো যদি ভলিউম স্থির থাকে, আমরা আসলে একটা সূত্র জানি সেটা কি বলতো ভাই, আমরা জানি ভলিউম যদি স্থির থাকে তাহলে সূত্র হচ্ছে কোনটা 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 লিখতাম আমরা, আমরা হচ্ছে তোমার চাপের সূত্র লিখতাম ভলিউম যদি আমার স্থির থাকে, আমরা সবাই এটা পড়ে আসছি, সেটা কি ছিল বলতো তোমার, সেটা ছিল তোমার হচ্ছে প্রেশার ওয়ান ইকুয়ালস টু এখানে তুমি টেম্পারেচার ওয়ান বসাইতা, এখানে তুমি প্রেশার টু বসাইলে এখানে তুমি টেম্পারেচার টু বসাইতা। দেখো এটা ছিল কোথার জন্য বলতো, ভলিউম যদি তোমার কি থাকে স্থির থাকে, জিনিসটা আমরা সবাই পড়ে আসছি অনেকবার পড়ছি জিনিসটা আগের লেকচারগুলোতে। আচ্ছা চলো তাহলে আমরা এখানে দেখি, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে তোমরা চাপের সূত্র একটু দেখে আসিও, এটা চাপের সূত্র ভলিউম স্থির থাকলে। আচ্ছা দেখো এরপর আমরা এখান থেকে কি লিখবো, দেখো তো আমার তো প্রেশার টু বের করতে হবে, সো আমি তাহলে প্রেশার টুটাকে এদিকে নিয়ে যাই আর এগুলোকে এদিকে পাঠাই দিই, তাহলে আমাকে প্রেশার টু বের করতে হবে, সো এটা ইকুয়ালস টু আসবে টেম্পারেচার টু ডিভাইডেড বাই টেম্পারেচার ওয়ান ইন্টু প্রেশার ওয়ান। সো এখানে যদি আমি ক্যালকুলেট করি দেখো টেম্পারেচার টু এর জায়গায় আমি বসাবো 308, টেম্পারেচার ওয়ানের জায়গায় বসাবো 298, আর প্রেশার ওয়ানের জায়গায় বসাবো 1.596। যদি ক্যালকুলেট করি এটা ইকুয়ালস টু আসবে 1.65 অ্যাটমসফিয়ার। সো এটাই হচ্ছে আমার আনসার, সো আশা করি তোমরা ম্যাটটা সবাই বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার কি লিখে দিবা বলতো আনসার লিখে দিবা, সো আশা করি জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং এটাই হচ্ছে কি বলতো ভাই তোমার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ। সো যদি কারো এই দুইটা অঙ্গে কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাতে পারো। সো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।